চেঙ্গিস কিন্তু ইতিমধ্যে সুপারহিট। এবার চেঙ্গিজের আয় নিয়ে মুখ খুললেন অবশেষে জনপ্রিয় অভিনেতা জিৎ নিজেই। চেঙ্গিজের কালেকশন নিয়ে লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে জিৎকে। নিজের ছবিকে সুপারহিট ঘোষণা করলেন এবার এই তারকা। চেঙ্গিজের প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন কত, সেই নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। জিতের ছবিকে এতদিন ফ্লপ ডিজাস্টার তকমা দিয়ে ট্রোল করেছেন সকল দর্শকেরা, অথচ জিতের ভক্তরা এই নিয়ে মুখ খুলেছেন বারংবার। কিন্তু ছবির কালেকশন নিয়ে চুপ থেকেছিলেন এতদিন প্রযোজক এবং অভিনেতা জিৎ নিজে। রানা সরকার শুরু থেকেই চেঙ্গিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি ছড়াতে ছাড়েননি। দেবভক্তদের একাংশের প্রশ্নবাণেও বিদ্ধ হয়েছেন টলিউডের বস। টলিউডের প্রথম প্যান ইন্ডিয়া ছবি হিসেবে এই ছবি কতটা সফল, কতটা ব্যর্থ, সেই নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ঈদ মিটতেই চেঙ্গিজের চেয়ে একেনবাবুর রাজস্থান অভিযোগ দেখতে হলে বেশি দর্শক ছুটছেন। তার মাঝেই চেঙ্গিজ নিয়ে মুখ খুলেছেন জিৎ। মঙ্গলবার ফেসবুকে চেঙ্গিজকে সুপারহিট তকমা দিলেন জিৎ নিজে। অভিনেতা লেখেন, আমাকে পছন্দ করুন বা ঘৃণা, দুটোই আমার পক্ষে। যদি তুমি আমাকে পছন্দ করো আমি তোমায় হৃদয়, আর যদি তুমি আমাকে ঘৃণা করো তাহলে আমি তোমার মনে রয়েছি। জিতের দাবি এটি নাকি স্বামী বিবেকানন্দের বাণী। এই উদ্ধৃতির পর জিৎ লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চেঙ্গিজ সুপারহিট। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চেঙ্গিজ গত 10 দিনে কত টাকা আয় করলো সেই তথ্য অবশ্য প্রকাশ্যে আনেননি জিৎ, কিন্তু চেঙ্গিজকে সুপারহিটের তকমা দিলেন নিজেই। সেই নিয়ে জিৎকে পাল্টা আক্রমণ করেছে রানা সরকার। তিনি পাল্টা ফেসবুকে লেখেন, মানব জমিন সুপারহিট, আমাকে পছন্দ করুন বা ঘৃণা করুন, এটা মেনে নিন। প্রসঙ্গত, রানা সরকার নিজেই আগে জানিয়েছিলেন তার প্রযোজিত ছবি বক্স অফিসে ফ্লপ করেছে। বিভিন্ন সূত্র মারফত খবর, মুক্তির প্রথম 7 দিনে হিন্দি বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছে 1,25,00,000, এমনটাই বলছে হাঙ্গামা রিপোর্ট, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বাংলা মার্কেটে এই ছবির কালেকশন 2 কোটির আশেপাশে। এছাড়াও আরও একজন দাবি করেছে, বাংলা মার্কেট থেকে এই ছবি 7 দিনে কালেকশন করেছে 2,23,00,000 টাকা। অন্যদিকে বক্স অফিস business.in এই রিপোর্ট অনুসারে বলেছেন, জিতের ছবির 8 দিনের মোট বক্স অফিস কালেকশন হিন্দি এবং বাংলা মিলিয়ে 4,19,00,000 টাকার মতো। 70-এর দশকের প্রেক্ষাপটে সাজানো গ্যাংস্টার চেঙ্গিজের গল্প উঠে এসেছে ছবিতে। জিতের নায়িকার ভূমিকায় দেখা মিলেছে সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোহিত রায়। সমালোচকদের তরফে খুব বেশি প্রশংসা কুড়োতে ব্যর্থ হয়েছে এই ছবিটি। তবে বাংলার মশলা এন্টারটেইনার ছবি ফিরিয়ে আনার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে চেঙ্গিজ, এমন কথা বলেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। দ্বিতীয় সপ্তাহে চেঙ্গিজ সেভাবে দর্শক টানতে পারছে না, এমনটাই জানা যাচ্ছে আপাতত। চেঙ্গিজ নিয়ে আপনাদের মন্তব্য কি, জিৎকে নিয়ে কি মন্তব্য, কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।